আপনি দেখুন অ্যারিজোনাতে আছেন বোধহয় এক দেড় বছর হয়ে গেল, অলমোস্ট দেড় বছর তো হয়ে গেল। ফিনিক্সে আছি, ফিনিক্স অ্যারিজোনা। ফিনিক্স অ্যারিজোনাতে কেন? আমি একটা ফুলব্রাইট ফেলোশিপ পেয়েছি, ওই ফুলব্রাইট ফেলোশিপের নামটা হচ্ছে হিউবার্ট হামফ্রি ফেলোশিপ। আচ্ছা আচ্ছা। এটা একটা অ্যানুয়াল ফেলোশিপ এবং এটা অনেকগুলো ফিল্ডসে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আপনার ধরেন আইটিতে, কম্পিউটার সায়েন্সে, এডুকেশনে, মেডিকেলে, অনেকগুলোতে দেওয়া হয়। তো আমি অ্যাপ্লাই করেছিলাম মিডিয়াতে, আর তো আমি সিলেক্টেড হই ওই 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 ফিল্ডে ফ্রম বাংলাদেশ। এবং তো আমাদের স্টেশন ছিল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। আমি ফিনিক্স ডাউনটাউন ক্যাম্পাসে পড়াশোনা করি। ওখানে একটা লিডারশিপ একটা প্রোগ্রাম, এবং আমার সাথে আরও 13টা দেশ থেকে আরও অনেক ফেলোস ছিল। এখন আমরা একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছি বেসিক্যালি। তো আমি ওটার জন্য এসেছি অ্যারিজোনা স্টেটে। জি, আমাদের দেশ থেকে আপনি একাই এটা কাইন্ড অফ মিডিয়াতে? আমার ব্যাচে আমি একমাত্র ছিলাম বাংলাদেশ থেকে, কিন্তু আমাদের এডুকেশন থেকে, এডুকেশন কি নাকি হিউম্যান রাইটস আমি শিওর না, আরেকজন ছিলেন, উনি বেসড ছিলেন আপনার ন্যাশভিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি আর কতদিন আছেন এই প্রজেক্টে আর কি? আমার ইয়েটা শেষ আসলে, আমাদের ইটস এ 10-মান্থ প্রোগ্রাম। আচ্ছা। এরপর যেটা হয় যে একটা আমাদেরকে রিলেটেড একটা কাজ করতে হয়, কোনো একটা রিলেটেড কোনো কারোর সাথে কাজ করতে হয়। তো ওটা ইউজুয়ালি 6 উইকসের জন্য হয়, বাট অনেকে আবার যেটা করে কিছু কাজ যখন শুরু করে তখন এটা অনেক টাইম লাগে শেষ হতে, তখন আবার স্টেট ডিপার্টমেন্ট থেকে রিকোয়েস্ট করলে, পেপার ওয়ার্ক ঠিকঠাক থাকলে আমাদেরকে একটা এক্সটেনশন দেয়। তো আমি সেই এক্সটেনশনটা পেয়েছি। আমি একটা পেপার, একটা একাডেমিক পেপার লিখছি আমার সুপারভাইজারের সাথে ASU-র আন্ডারে, বাট আমি আমার ডান, আই এম অ্যাকচুয়ালি লিভিং ইন নভেম্বর। Right, 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 right.